আজকে আপনাদেরকে সুন্দরবনের এমন একটি গ্রাম দেখাবো যেখানে বাঘ এবং মানুষের বসবাস প্রায় পাশাপাশি। হ্যাঁ, গ্রামটির নাম হলো আমলামেথি। ক্যানিং স্টেশনের সামনে যে শেয়ারকার স্ট্যান্ডটি আছে সেখান থেকে আমলামেথি ফেরিঘাট আসার জন্য ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় এবং সেই ফেরিঘাটে এসে ফেরি পার করে চলে আসা যায় এই গ্রামে। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হলেও ভারতের সুন্দরবনের যে টাইগার রিজার্ভ ফরেস্টগুলি আছে তার মধ্যে বেশ কিছু টাইগার রিজার্ভ ফরেস্ট এই গ্রামের একদম কাছাকাছি হওয়ায় প্রায়ই জঙ্গল থেকে বাঘ ঢুকে যায় এই গ্রামের মধ্যে। যেমন ধরুন পীরখালির জঙ্গল, এই জঙ্গলটির দূরত্ব এই গ্রাম থেকে 1 কিলোমিটারেরও কম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদী এবং জঙ্গল, বিশেষ করে এই পীরখালির জঙ্গলকে কেন্দ্র করে এই গ্রামের বহু পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। যেমন ধরুন মাছ কাঁকড়া ধরা বা জঙ্গল থেকে মধু সংগ্রহ করা, এইসব কাজগুলি চলতেই থাকে। এই গ্রামের একটি পরিবারের সঙ্গে আমাদের বিশেষ পরিচিতি থাকার কারণে আমরা প্রায়ই ওনাদের বাড়িতে 2-3 দিনের জন্য বেড়াতে যাই। তাই এবার যখন গেছিলাম ওনাদের বাড়ি সংলগ্ন যে ক্ষেত আছে সেখানে আলু চাষ করার পদ্ধতি দেখছিলাম, তাই আপনাদের সঙ্গে সেটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটি ওনাদের বাড়িরই একটি পুকুর। দেখুন কি সুন্দর নতুন ধান ঝাড়াইয়ের কাজ চলছে। দাদু এবং তার ভাই মিলে কুলোর মাধ্যমে হাওয়া দিয়ে নতুন ধান থেকে তুষ বার করার কাজ করছে। এরপরে এই ধান সিদ্ধ করে এখান থেকে চাল বের করা হবে এবং তারপর সেই চাল বাজারে আসবে। দেখুন কি সুন্দর অটোমেটিক মেশিনের মাধ্যমে ধান গাছ থেকে ধান ঝাড়ার কাজ চলছে। আর এটা ম্যানুয়াল মেশিনের সাহায্যে, অর্থাৎ পায়ে চালানো মেশিনের সাহায্যে ধান ঝাড়াই করা হচ্ছে। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমি চলেছি নদীঘাটের দিকে। আর নদীঘাট আর নদীঘাট সংলগ্ন যেসব জায়গাগুলি আছে সেগুলোকে আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। দেখুন কি সুন্দর ঝিলের জলে শালুক ফুল বা শাপলা ফুল হয়ে রয়েছে, আর একটি রাজহাঁস ও 3টি পাতিহাঁস ঝিলের জলে খেলা করছে। দেখুন কি সুন্দর গুজবেরি হয়ে রয়েছে গাছের মধ্যে। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম নদী পাড়ে। আর এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটির নাম হলো সাতের কোণ। এই আমলামেথি গ্রামের যে 7টা প্রধান রাস্তা রয়েছে সেই রাস্তাগুলি এইখানে এসে মিলিত হয়। আর এই নদী পাড়ে অজস্র ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়। দেখুন কত সুন্দর ম্যানগ্রোভ গাছ হয়ে রয়েছে সব। আর এই যে নদীটা আপনারা দেখছেন, এই নদীটাই হলো বিদ্যাধরী নদী। আর এই নদীর ঠিক উল্টো দিকে যে দূরে ওই জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই হলো পীরখালির জঙ্গল। বাঘ প্রায়শই ওইখান থেকে এখানে ঢুকে পড়ে। নদীর মাঝখানে এই যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব 2 সিলিন্ডারের নৌকা। এরা মাছ ধরতে বেরিয়েছে। আর এই মাঝখানে ছোট্ট ছোট্ট দোন ফেলা আছে, অর্থাৎ জাল ফেলা আছে, যেগুলো ভাটার সময় তারা মানে ওনারা তুলবেন, আর তখন মাছ পাওয়া যাবে, পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যাবে। আর নদীর ওই সাইডে যে জঙ্গলটা দেখছেন ওটাই হলো পীরখালির জঙ্গল। বেলা এই নদীঘাটে বসে থাকলে পরে প্রচুর বক ও বেলেহাঁস, এই যে নদী সংলগ্ন যে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখছেন এখানে দেখা যায়। আর তাছাড়াও যে 2 সিলিন্ডারের ছোট মাছ ধরার নৌকাগুলো, সেগুলো বিকেলবেলা তাদের ঘরে ফিরে আসে। আর তার সঙ্গে বিভিন্ন দেশের পতাকা লাগানো জাহাজগুলো এইখান থেকেই বিকেলবেলা পাস হয়।
এই বাড়ির থেকে আমরা প্রায় অনেকটা জঙ্গলের খাঁটি মধু নিয়ে এসেছিলাম, কেননা এই বাড়ির গৃহকর্তা জঙ্গলের মধু সংগ্রহের সঙ্গে যুক্ত আছে সেই কারণে। এই যে তেঁতুল গাছটি আপনারা দেখছেন, এই তেঁতুল গাছটি একটি মিষ্টি তেঁতুল গাছ। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এটি হলো একটি মাটির গোয়ালঘর। দেখুন রান্নাঘরের ধোঁয়াগুলি যাতে সুন্দরভাবে বাইরে বেরিয়ে যায়, তাই জন্য চালে চিমনি লাগানো হয়েছে। দেখুন গ্রাম বাংলার মাটির দোচালা রান্নাঘর। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটি হলো রান্নাঘরের ভেতরে মাটির উনানে ভাত হচ্ছে এবং পুরোটাই খড়ের ছাউনি দেওয়া। এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হাঁস মুরগিদের থাকার ঘর। আর এই যে দুটি হাঁস আপনারা দেখছেন, যেগুলোর মাথায় ছোট্ট লাল ঝুঁটি আছে, এগুলোকে পেরি হাঁস বলা হয়। এগুলো অবলীলাক্রমে 2-1 কিলোমিটার উড়ে যেতে পারে। এই যে জঙ্গলটি আপনারা দেখছেন, এই জঙ্গলটি হলো পীরখালির জঙ্গল। গ্রামের একদম সামনাসামনি হওয়ার জন্য আমরা ঠিক তার পরের দিন সকালবেলা একটা 2 সিলিন্ডারের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম পীরখালির জঙ্গল দেখার জন্য। এবং পীরখালির জঙ্গল সংলগ্ন আরও 2টো জঙ্গল আমরা ঘুরেছিলাম এবং সেখানে সুন্দরবনের বিখ্যাত চিতল হরিণ দেখেছিলাম। সেটা নিয়ে একটি আলাদা ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।